আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য। তো আজকের ব্লগটা কিন্তু খুবই আনন্দদায়ক একটা পিকনিক ব্লগ শেয়ার করব আজকে আপনাদের মাঝে। আশা করব আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পিকনিক যাবে? ওকে, লেটস গো মামি, লেটস ওয়াক। না, কারে যাবে? কারে আসো? এই ইকনিকা ইয়া দিদি এসে খুলে দিবে, তারপরে যাবে। ওকে, আলবিরা কি মিউজিক দিয়ে দাও? কোন মিউজিক লাইক করে আলবিরা? নো, এংরি হয়েছে আলবিরা। এখন যাচ্ছি আমরা অ্যাস্টোরিয়া রেইনি পার্কে। যেহেতু এখন লং আইল্যান্ডে চলে এসেছি, আমার পথটা অনেকটা দূরে হয়ে গেছে। আগে যখন আমি কুইন্সে ছিলাম, ওখান থেকে অ্যাস্টোরিয়া প্রায় যাওয়া হতো। তো এবার প্রায় অনেক দিন পরে আমি যাচ্ছি ওখানে। আর এই পার্কটাতে আমি আগেও গিয়েছি, খুবই সুন্দর একটা পার্ক। শহরের ভিতরে যে কোনোভাবে এই পার্কটাতে আসলে যাওয়া যায়, লোকেশনটা অনেক ভালো। তো আমার বুড়িটা অনেক রাগ করে আছে, ওকে খুশি করার চেষ্টা। সাদা কালো গানটাও কিন্তু আলবিরা অনেক পছন্দ করে। তো ভাইরাল এই সাদা কালা গানটা শুনতে শুনতে আমরা চলে আসলাম অ্যাস্টোরিয়া রেইনি পার্কে। তো নিউ ইয়র্ক সিটির ভিতরে এই পার্কটা, ম্যানহাটন সিটির অপোজিটে, নদীর পাশ ঘিরে, খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো চলে আসলাম আমরা প্রায় একটার দিকে এই পার্কে, এসে খুব সুন্দর একটা প্রোগ্রামে জয়েন করতে পেরে খুবই আনন্দিত। তো এখানে আমরা যারা নরসিংদীর মানুষজন আছি, এখানে কিছু বাইয়ারা মিলে এই ফেসবুক গ্রুপটা খুলেছেন বেশ কয়েক বছর আগে। তো প্রতি বছরই ওনারা এই গ্রুপের মাধ্যমে কোনো না কোনো একটা প্রোগ্রাম করে থাকে। তো লাস্ট দুই বছর যাবত এই প্রোগ্রামটার মেইন আয়োজন থাকে খাসি খাওয়া। আর এই বছরও এসে সেটাই আমরা দেখতে পেলাম যে এখানে ফ্রেশ খাসি মাংস রান্না করা হবে, সাথে চিকেন আছে। আর এই রান্নার মূল আয়োজনে থাকতেছে আমাদের সবার প্রিয় ফাতেমা জান্নাত বাবি। তো ভাবির অনেকগুলো দেবর আছে এখানে, ভাবির অনেকগুলো আদরের বোন আছে, সবাই ভাবিকে অনেক পছন্দ করে। আর ভাবি এই খুব খুশি মনে এই রান্নাগুলো করে থাকে সবার জন্য। তো আজকে আমরা ভাবির রান্নাটা খাবো। আর সাথে এখানে থাকবে কিছু গান বাজনা, আছে একটা পিলু গেম, এবং আছে বাচ্চাদের জন্য কিছু ছোট ছোট উপহার। আর এই প্রোগ্রামটার মেন আকর্ষণ ছিল কিন্তু একই রকম পাঞ্জাবি এবং একই রকম শাড়ি। বাংলাদেশ থেকে আনানো হয়েছে বেশ কিছু শাড়ি এবং পাঞ্জাবি, এটা দেওয়া হয়েছে সব ফ্রেন্ডদের মাঝে। তো আমরা সবাই চেষ্টা করেছি শাড়িটা পরে আসতে, ছেলেরাও পাঞ্জাবিটা পরে আসতে, তাহলে দেখতে কিন্তু একটা অন্যরকম ভালো লাগবে এই ভেবে। তো আলহামদুলিল্লাহ আসার পরে দেখতে পেলাম যে অনেক ভাবিরা আপারা এই ধরনের শাড়ি পরে এসেছে, আর ছেলেরাও পাঞ্জাবিটা পরে এসেছে। তো এখন কিন্তু ফটো সেশনের পালা, আর বাকিটা ব্লগ দেখার জন্য অনুরোধ রইল। ভাবি রান্না বাড়া স্টার্ট করে দিছেন, দেবরের সাথে, স্পেশাল দেবরের সাথে। বহু দেবরের এক সব সব দেবরের এক আনোয়ার ভাই, আনোয়ার ভাই আইছেন না? ওরে বাপ, আইছে আইছে। এই আনোয়ার ভাই,
তো ভাবি দেবরদেরকে নিয়ে রান্নাটা শুরু করে দিল। সবকিছু আসলে আগে থেকে রেডি করা ছিল, যার কারণে খুবই ঝটপট রান্না শুরু হয়ে গেছে। এখানে সবাই এসে একটু একটু হেল্প করে যাচ্ছে ভাবিকে। জি না তো একদিকে কিন্তু রান্না হচ্ছে আর একদিকে সালাদ কাটা হচ্ছে। সালাদ কাটার মুহূর্তটা খুবই আমরা এনজয় করেছি আর তুইন খুব ফাস্ট করে সালাদ কাটে, সব কিছু আসলে খুব ফাস্ট কাটে। তো এটা দেখার জন্য অনেকে এসে দাঁড়িয়ে থাকে এবং মজা করে। তো সব কিছু মিলে কিন্তু এখানে খুব সুন্দর একটা মুহূর্ত আসলে চলতেছে, আমরা খুবই এনজয় করেছি। তো এখানে আরও কিছু খাবার আনা হয়েছে আর রেস্টুরেন্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে, কারণ সব কিছু আসলে বাইরে রান্না করে তো টাইম মেনটেন করা যাবে না। অলরেডি সব গেস্ট চলে এসেছে, সবাই খাবারের জন্য আসলে অপেক্ষা করতেছে। তো এদিকে খাসির মাংস হয়ে যাচ্ছে আর অন্যদিকে চিকেনটাও বসানো হচ্ছে, আর মাঝখানে তো স্ন্যাক্স থাকে, তরমুজ আছে, পানির জুস, সব কিছুর আসলে ব্যবস্থা করা হয়েছিল খুবই সুন্দরভাবে। এটি হচ্ছে আমাদের ব্রাইডের লোকজন, হ্যাঁ না দেখি তোমার লাগতেছে আজকে ইয়া ওই যে তামিল লাইকা তামিল তামিল ভাবে আপনি তো মাংস কালারটা অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাংসটাও খেতে অনেক টেস্টি হয়েছে, আমরা সবাই অনেক আনন্দ করে খেয়েছি। ফ্রেশ রান্না স্বাদ তো আলাদা,
আর এদিকে কিছু গানের ব্যবস্থা করা হয়েছে। এখানে আছে খুকা ভাই আর অন্যান্য কিছু ভাই যারা এই গ্রুপটার সাথে জড়িত। ওনারা কিন্তু প্রতি বছর এই ধরনের একটা প্রোগ্রামের আয়োজন করে থাকেন। সবশেষে থাকবে যে পিলুকে আমাদের মসঙ্গে ধন্যবাদ আমাদের নরসিংদী চেতনা, আমাদের নরসিংদী নরসিংদীবাসী সবাইকে অন্তরন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। সবাই উপভোগ করছেন, খাবার দাবার শুরু হয়ে গেছে। আমাদের যারা কষ্ট করে খাবার রান্না করেছেন তাদের জন্য কৃতজ্ঞতা, আর বিশেষ করে যারা এই সমস্ত আয়োজনের জন্য দিনরাত পরিশ্রম করেছেন করছেন তাদের জন্য কৃতজ্ঞতা। সুন্দর সুশৃঙ্খল ভাবে আমাদের ভাবিদেরকে খাবার পরিবেশন করছে, বাচ্চাদেরকে এবং মুরব্বীদেরকে প্রথমে খাবার পরিবেশন করা হচ্ছে। আপনারা সবাই সামনে আসেন, যারা যারা আমাদের চেতনায় নসুন্দীর যারা আছেন সবাই সামনে আসেন, আর বাবিরাও আসেন সামনে আসেন। এখন ফটো সেকশন হবে, তারপরে প্রাইজ দিয়ে দিব সবাই। সাবিনা তৃতীয় হয়েছেন। এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য কিন্তু সব ভাইয়াদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, এবং স্পেশালি ভাবি যে আমাদের জন্য রান্না করেছেন, ভাবির জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া। তো পিলু গেমে আমাদের দোহা ফার্স্ট হয়েছে কবির ভাইয়ের মেয়ে, ও কিন্তু খুব সুন্দর একটা গিফট পেয়েছে।
খুবই সুন্দর একটা মুহূর্ত, প্রায় বিকেল হয়ে এসেছে, আমাদের বাসা চলে যাবার পালা। তো এই সুন্দর একটা মুহূর্ত আমি এনজয় করব এক কাপ চা দিয়ে। কেমন হলো আমার আজকের ব্লগটা কমেন্টস করে জানাতে বলবেন। আমাকে সাপোর্ট করার জন্য সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আজকের মতো আল্লাহ হাফেজ জানাতে চাচ্ছি। আমি শিরিন তুইন এওসে থেকে আবার কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আসসালামু আলাইকুম।